হঠাৎ করে বেরিয়ে যাচ্ছ বাড়িতে কাউকে না বলে? আমার চোখে পড়ল তাই, মানে বাড়িতে তো সবাই চিন্তা করতো তোমার জন্য না? অপর্ণা, তুমি যে বেরোচ্ছ তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাড়ির একটা নিয়ম আছে, ধরন আছে। ঠিক আছে, তুমি যাও, আমি সবাইকে বলে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ টুইমা, ওয়েলকাম। আসি। কিন্তু তুমি এইভাবে বেরোতে পারো না অপর্ণা। কেন টুইমা, কেন আমি বেরোতে পারি না বাড়ি থেকে? কারণ এখন তুমি বেরোলে তোমাকে এখনই ফিরে আসতে হবে। তার মানে? মানে তুমি ফিরে আসতে বাধ্য হবে। বুঝতে পারছো না আমার কথাটা? আসলে তুমি তো মানি পাসটাই নাওনি। আমি না সত্যি এরকম, জানেন তো, মাঝে মাঝেই সবকিছু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি এখনই মাস্টার নিয়ে আসছি। থ্যাংক ইউ। আপনাদের নার্সিং হোমের রোগী মৃত্যু তদন্তের জন্য আমাদের উপর মহল এবং মিডিয়া খুব চাপ দিচ্ছে। ওকে, সি, এরপর কেসটা কিন্তু আমাদের হাতে থাকবে না। আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি কেসটা বেশ কিছুদিন বন্ধ রেখেছিলাম, কিন্তু আমার পক্ষে তা সম্ভব হবে না। কেসটা আমাকে ওপেন করতেই হবে এবং আমাকে বাধ্যতামূলক তদন্তে যেতেই হবে। প্লিজ ইন্সপেক্টর, একটা কিছু রাস্তা বার করা যায় না? মানে কোনো একটা ব্যবস্থা করে। অন্য ব্যবস্থা কি বলতে চাইছেন আপনি? দেখুন ইন্সপেক্টর, আমি আগের দিন আপনাকে যে কথাটা বলেছিলাম সেটাই আবার রিপিট করছি। প্লিজ 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 রণবীর বাবু, আমার মনে হয় এসব ব্যাপার নিয়ে ডক্টর দিবাকর দেবরায়ের সঙ্গে একবার আলোচনা করা দরকার। আমার আনন্দ হচ্ছে না। কদিন পরে কলকাতার পুরো ব্যবসা তুমি আর আমি সামলাবো। তুমি আর আমি, ওপো আসতে পারবে না, ও কি একটা প্রবলেমে আটকে গেছে। মা, আপনার বোন আসবে না? আপনার মুখে আপনার বোনের নামে আমি এত কথা শুনেছি, আমি মনে করলাম আপনার বোনের সাথে দেখা করব। জানেন তো, আপনার বোনের সাথে আমার খুব দেখা করার ইচ্ছে ছিল। আরে, আমারও কি কম ইচ্ছে ছিল আপনার সঙ্গে আজকে দেখা হোক? কি করবো, চলো। হঠাৎ করে এরকম চলে এলে কিছু দরকার? দরকার? হ্যাঁ, একটা 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 দরকার আছে। কি দরকার? তোমাকে। থাক, সবসময় শুধু ইয়ার্কি আর দুষ্টুমি ভালো লাগে না। আরে আরে, ইয়ার্কি করছি না, আমি সত্যি সত্যি বলছি। বাড়িতে একা একা পড়তে পড়তে না ভীষণ বোরিং লাগছিল, তাই তোমাকে দেখতে চলে এলাম। তুমি না বড্ড ফাঁকিবাজ হয়ে গেছো জানো তো। এতে ফাঁকিবাজির কি আছে? আমি তো মন দিয়ে পড়াশোনা করছিলাম, বিশ্বাস করো, কিন্তু কি করবো, আমি বইয়ের যে পাতাটাই উল্টোচ্ছি তাতেই শুধু তোমার মুখ দেখতে পাচ্ছি। অসভ্য কথা। হ্যালো, হ্যালো, কে বলছেন? রুদ্র, তুমি ফোন করেছো। বলো কি বলতে চাও। তোহেল, আমি বলো কি, তুমি বলো। এমনিই ফোন করেছিলাম, হয়তো কোনো কারণ ছিল না। সরি, সরি ফর ডিস্টার্বিং। ঠিক আছে।